আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই অনেক ভালো আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমি ডক্টর মাম্মদ আদর্সেন হোসেন ব্যথা বিশেষজ্ঞ হিসাবে কাজ করছি বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন কাটাবন ঢাকায় এবং আমি ব্যথার সাথে সম্পর্কিত যে বিষয়গুলো তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বিশেষ করে ডায়াবেটিস এই ডায়াবেটিসের সিরিজ ভিডিও আমি করার চেষ্টা করছি আপনাদের জন্য এবং আজকে আমরা কথা বলবো ডায়াবেটিস থেকে দূরে থাকতে থাকতে আমাদের যে খাবারের রুটিন আছে তাতে আমি শর্করা জাতীয় খাবার কিভাবে খাবো এবং কি ধরনের শর্করা খাবো তো প্রিয় দর্শক আজকের ভিডিও দেখতে থাকুন শর্করা জাতীয় খাবার আমাদের শক্তির মূল উৎস হচ্ছে শর্করা জাতীয় খাবার এবং আমরা জানেন যে আমাদের দেশে কিন্তু শর্করা খাবার খুব বেশি পরিমাণে খাওয়া হয় বিশেষ করে ভাত জাতীয় খাবার খুব বেশি খাওয়া হয় অনেকে বেলা ভাত খান পাশাপাশি রুটিও কিছু খাওয়া হয় এছাড়া আমরা আমাদের বাংলাদেশিদের মধ্যে কিন্তু অনেক পছন্দ মিষ্টি বিভিন্ন রকমের মিষ্টি আপনারা খান এই সবগুলোই কিন্তু শর্করা জাতীয় খাবার তো এই শর্করা জাতীয় খাবার যখনই আপনি পর্যাপ্ত পরিমাণ বা বেশি বেশি খেয়ে ফেলবেন তখন আপনার শরীরে কিন্তু গ্লুকোজের মাত্রাটা বেড়ে যাবে এবং এই স্বাভাবিক শরীরে যখন গ্লুকোজের মাত্রা বেড়ে যায় তখন কি করে এই গ্লুকোজটাকে কমানোর জন্য আপনার শরীরেই একটি সৃষ্টিকর্তা দিয়ে দিচ্ছে একটি অর্গান সেটি হচ্ছে প্যানক্রিয়াস সেখান থেকে ইনসুলিন নিঃসরণ হয় এবং ইনসুলিনটা আমাদের সেলের মধ্যে গ্লুকোজটা ঢুকে দেয় এই ইনসুলিন যখন সেলের মধ্যে শরীরে আমাদের গ্লুকোজগুলো ঢুকে দেয় এগুলো যতটুকু কাজে লাগে আমাদের শক্তি উৎপাদন করার জন্য বা আমাদের চলাফেরার জন্য যেই শক্তি কাজে লাগে সেটি সরবরাহ করার পরে অতিরিক্ত যেই গ্লুকোজগুলো থাকে সেগুলোকে স্টার্চ হিসেবে সঞ্চয় করে রাখে লিভারে এবং পরবর্তীতে এটা কি হয় যখন কাজে লাগে না তখন দেখা যায় এটা ফ্যাটে রূপান্তরিত হয়ে আমাদের কিন্তু অতিরিক্ত ফ্যাট এবং ওজন বাড়িয়ে দেয় তো প্রিয় দর্শক আমরা এই জন্য আজকে কথা বলবো যে কি জাতীয় শর্করা খেলে আপনি সুস্থ থাকতে পারবেন এবং ভালো থাকতে পারবেন প্রথমেই আমরা সরকারের সোর্স নিয়ে কিন্তু আমরা বলেছি যে যেই খাবারগুলো মিষ্টি সবগুলোই কিন্তু শর্করা ইভেন আমরা ভাত রুটি পরোটা বা যত কিছু খাই সব কিছুই সরকার শর্করার বেশ কিছু ভেদ আছে যেমন মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড এবং পলিস্যাকারাইড তো মনোস্যাকারাইডটা হচ্ছে একেবারে সরাসরি সুগার যেটা একেবারেই মিষ্টি আমরা খাই সুগার বিশেষ করে গ্লুকোজ যেটা খাই সেটা কিন্তু মনোস্যাকারাইড এরপরে আমরা ফ্রুটসের যে খাবার খাই ফ্রুটস বিভিন্ন ধরনের ফ্রুটস খাই সেটা ডাইস্যাকারাইড ফ্রুটোজ হিসেবে থাকে সেটা কিন্তু একটা ডাইস্যাকারাইড এটাও খুব কম সময়ে রক্তের গ্লুকোজটা বাড়িয়ে দেয় কিন্তু এরপরে যেটা পলিস্যাকারাইড যেটাকে স্টার্চ জাতীয় খাবার বলি সেলুলো জাতীয় খাবার সেগুলো কিন্তু একটু কমপ্লিকেটেড শর্করা এই কমপ্লিকেটেড শর্করাগুলো সেগুলো কিন্তু আপনার ব্লাড গ্লুকোজটা খুব দ্রুত বাড়ায় না যে কারণে এই খাবারটি আমি মনে করি সকলের আকর্ষণীয় খাবারে রূপান্তরিত করতে হবে এই পলিস্যাকারাইট জাতীয় খাবার বা স্টার্চ জাতীয় খাবার সেটা কি পলিসেকারাইট যুক্ত খাবারগুলো সেগুলো হচ্ছে যেগুলো যেই সকল কার্বোহাইড্রেটের ফাইবার থাকে সেগুলো যেমন আপনি ভাতের মধ্যে যদি আপনি ঢেঁকি ছাটা চাল যেটাকে বলি সেটার মধ্যে কিন্তু এই ফাইবার জাতীয় খাবারটা বেশি থাকে এবং এটা কিন্তু তখন আপনার এইটা রক্তের গ্লুকোজটা সরাসরি বেশি পরিমাণে বাড়িয়ে দিবে না তারপরেও আমি বলবো যে ভাত আপনার মানে প্রয়োজনের যে পরিমাণ দরকার ঠিক সেই পরিমাণ বিশেষ করে যারা ভাত খেয়েই অভ্যস্ত তারা দিনে একবার ভাত খেতে পারেন অথবা যা খাচ্ছিলেন বা স্বাভাবিকভাবে যা খান তার থেকে খুব অর্ধেক পরিমাণ নামিয়ে এনে খুব কম পরিমাণ ভাত আপনারা দিনে একবার খেতে পারেন এইটা খেয়ে আপনার ভাতের চাহিদাটা পূরণ করতে পারেন এরপরে যে খাবারটি আমার সবচেয়ে বেশি আকর্ষণীয় বা ফাইবার যুক্ত খাবার সেটা হচ্ছে রুটি বা গম এই হোল গ্রেইন এর মধ্যে অন্যতম হচ্ছে গম এই গমের তৈরি যে রুটি বিশেষ করে গম ভাঙানো যে রুটিটা সরাসরি গম ভাঙানো যে রুটি সেইটা খুব বেশি ইফেক্টিভ তার থেকে বরং আপনারা যে দোকান থেকে যে ফাইন আটাগুলো নেন এটা কিন্তু খুব একটা স্বাস্থ্যসম্মত না এটা থেকে যে মূল ফাইবারগুলো এটা কিন্তু ফেলে দেয়া হয় যে কারণে গম ভাঙানো যে রুটিটা যেটার মধ্যে আপনারা দেখবেন যে অনেক সময় দোকানে বড় বড় স্টোরগুলোতে পাওয়া যায় বিশেষ করে গমটা আধা ভাঙ্গা করে কিছু ব্রেড তৈরি করে যেগুলোর মধ্যে দেখা যায় গমের ফাইবারগুলো দেখা যায় সেগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ এই যে ফাইবার যুক্ত কার্বোহাইড্রেটের কথা বললাম বা পলিস্যাকারাইড খাবার সেটার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই খাবারের সুবিধা হচ্ছে এটা ব্লাড গ্লুকোজটা একবারেই খুব বেশি বাড়িয়ে দেয় না তাহলে আমরা বলছিলাম যে ভাতের ক্ষেত্রে যেটা আপনারা খাবেন ঢেঁকি ছাটা চালটা খুব বেশি ইম্পর্টেন্ট অনেকেই কিন্তু পছন্দ করেন এবং বিভিন্নভাবে এটা সংগ্রহ করেন আমাদের সব জায়গায় এটা পাওয়া যায় এটা বললেই কিন্তু সংগ্রহ করা কঠিন কিছু নয় এরপরে যেটা বলেছি যে রুটি বিশেষ করে আমরা গমের যে গম ভাঙানো যে রুটিটা সেইটা বরং ফাইন আটা বাদ দিয়ে মানে গম ভাঙানোর পরে যে ফাইবারগুলো এগুলোকে আলাদা করে আটাটাকে সাদা করে হোয়াইট যে মানে ফ্লাওয়ার থাকে সেইটা দেয় সেইটার চেয়ে বরং গম ভাঙানো যেই মানে আটাটা হয় সেইটা আপনাদের জন্য সবচেয়ে বেশি উপকারী এরপরে যে খাবারগুলো আছে পলিস্যাকারাইটগুলোর মধ্যে সেগুলোর মধ্যে কিন্তু আপনার ফাইবার যুক্ত সব খাবার রয়েছে যেমন আপনি বিন জাতীয় খাবারেও কিন্তু কিছু কার্বোহাইড্রেট রয়েছে এগুলো যদি আপনি বেশি খান প্রোটিনের পাশাপাশি আপনি কিন্তু কিছু কার্বোহাইড্রেট পেয়ে যাবেন সবজি সবজির মধ্যে মনে করেন কি আপনি কার্বোহাইড্রেট নেই এখানেও কিন্তু কিছু কার্বোহাইড্রেট রয়েছে তো এর মাধ্যমে কিন্তু আপনি প্রচুর আপনার কার্বোহাইড্রেটের ডিমান্ডটা যেমন পূরণ করতে পারেন ইভেন আপনার ফাইবার কন্টেন্টটা বাড়াতে পারেন যে ফাইবার জাতীয় খাবার এটা কিন্তু রক্তের গুলো একবারে বাড়িয়ে দেয় না বরং এটাকে সাস্টেইন রাখে তো ফাইবার জাতীয় খাবারের মধ্যে অন্যতম সবজি কিন্তু আপনি খেতে পারেন সবজি বিশেষ করে আমি আমি যেই প্রক্রিয়াটি বলি সেটা হচ্ছে সকালবেলা কার্বোহাইড্রেট খাবেন ভাত অথবা রুটি আপনি পর্যাপ্ত এবং কম পরিমাণ দুপুরবেলা আপনি সবজি খাবেন প্রচুর পরিমাণে সবজি খাবেন এটাতেও কিন্তু আপনি কার্বোহাইড্রেট পাচ্ছেন এই খাবারগুলো বিন খাবেন বিন জাতীয় খাবার খেতে পারেন ডিম খেতে পারেন অথবা অন্য অন্য খাবার খেতে পারেন মাছ মাংস খেতে পারেন কিন্তু আপনি কিন্তু কার্বোহাইড্রেট সরাসরি এখানে খাবেন না ভাত বা রুটি এখানে খাবেন না তাহলে আপনার ব্লাড গ্লুকোজটা একটা সাস্টেন লেভেলে থাকবে এরপরে রাতেও কিন্তু আপনি এই জাতীয় খাবার খেতে পারেন স্ন্যাক্স খেতে পারেন ওটস খেতে পারেন অথবা আমি বলবো সবার জন্য হয়তো ওটসটা অ্যাক্সেসিবল না আপনি সবজি জাতীয় খাবার খেতে পারেন ইভেন যেই খাবারগুলো আমি বলেছি রুটি জাতীয় গমের যে রুটিটা সেটা আপনি খেতে পারেন তো এই জাতীয় কার্বোহাইড্রেটগুলোর ক্ষেত্রে আরও একটি তথ্য রয়েছে সেটা হচ্ছে আপনার ফ্রুটস খান ফ্রুটসের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট রয়েছে কিন্তু ফ্রুটসটা অনেকেই যেভাবে খান যে চোকলাটা ফেলে দিয়ে খান এটা কিন্তু একটা ভুল ডিসিশন এই চোকলার মধ্যে যে ফাইবারটা থাকে সেটা কিন্তু আপনাকে এই মানে গ্লুকোজটাকে সাস্টেইন বাড়া থেকে রক্ষা করতে পারে তো এই জন্য যারা ফ্রুটস খাচ্ছেন তারা সহ খাবেন তাহলে আপনার এই যে সাস্টেন বা বেড়ে যাওয়া ব্লাড গ্লুকোজটা হঠাৎ করে বেড়ে যাওয়া এটা থেকে প্রিভেন্ট করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তো প্রিয় দর্শক আজকে আমরা কথা বলেছি কার্বোহাইড্রেট জাতীয় খাবার কি খাবেন এবং কিভাবে খাবেন আরেকটা কৌশল আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে কার্বোহাইড্রেট যদি আপনাকে খেতেই হয় তাহলে একবারে বেশি না খেয়ে অল্প পরিমাণ খাবেন যেমন একবারে যদি আপনি একশো গ্রাম কার্বোহাইড্রেট খান আর সেটা যদি আপনি দশ বারে দশ গ্রাম করে খান এইটা বরঞ্চ সায়েন্টিফিক এবং এতে কিন্তু আপনার ব্লাড গ্লুকোজটা নিয়ন্ত্রণে থাকে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আপনি মুক্ত থাকতে পারেন যেটা কিন্তু পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাহলে আমি আবারও বলে দিলাম যাদের কার্বোহাইড্রেট বেশি খেতে হয় তারা একবারে সব না খেয়ে বরং এই পরিমাণ কার্বোহাইড্রেটটি আপনি দশ বারে খান বা পাঁচবারে খান এটা কিন্তু আপনার জন্য অনেক সায়েন্টিফিক হবে তো প্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়গুলো বলেছি এগুলো আপনাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যেটা পরবর্তীতে ডায়াবেটিস প্রিভেন্ট করবে এবং ডায়াবেটিস থেকে মুক্ত থাকলে আপনারা ব্যথা বা ব্যথা সম্পর্কিত আরও অনেক সমস্যা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন আরও অনেক বেশি হেলথ কন্ডিশন আপনার ভালো থাকবে তো প্রিয় দর্শক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই যে সিরিজ ভিডিও এগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনারা পরবর্তীতে এই সম্পর্কিত আরও অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন তো সুস্থ থাকুন ভালো থাকুন